মুসলিম ব্যক্তি যদি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় কোনো বিবাহ করে, বিবাহটা বৈধ হবে কিনা? তো বাংলাদেশের প্রচলিত আইনগতভাবে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি বিবাহ করে, বিবাহটা বাতিল হবে না, বিবাহটা অবৈধ হবে না, এমন কোনো নিয়ম কানুন নাই। তার মানে অনুমতি ছাড়াও আপনি বিবাহ শাদী করতে পারেন। আর আইনে কখনো আপনার প্রথম স্ত্রীর অনুমতির কথা বলেনি, আইনে বলছে যে আপনি সালিশি কাউন্সিল মানে চেয়ারম্যানের কাছে আপনি আবেদন করবেন যে বিবাহ শাদী করবেন। চেয়ারম্যান তখন আপনার স্ত্রী ওয়াইফের কথাবার্তা শুনে আনুষঙ্গিক বিষয়টা দেখে উনি তখন আপনার পক্ষে বা বিপক্ষে যে কোনো একটা সিদ্ধান্ত দিবেন। ওই সিদ্ধান্তটা আপনি সংক্ষুব্ধ হইলে আপনি সহকারী জজের কাছে গিয়ে সেখানে তার রিভিশনও দায়ের করতে পারবেন। এখন আপনার স্ত্রী কি করতে পারবে, বা একজন স্ত্রী হিসাবে আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করে ফেলে, আপনার প্রতিকারটা কি? তো নর্মালি আইন বলতেছে যে আপনার যত টাকা মোহরানা বাকি আছে সমস্ত টাকা সে সাথে সাথে দিতে বাধ্য। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি যদি তার বিরুদ্ধে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করেন যে সে সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া বিবাহ করেছে, তাহলে তার বিরুদ্ধে মামলা চলবে, সর্বোচ্চ 1 বছরের জেল, 10,000 টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয়টাই হতে পারে। আর একই রকমভাবে আরও একটা অপরাধে সে অপরাধী হবে, সেটা হচ্ছে যে সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহটা সাব রেজিস্ট্রার রেজিস্ট্রেশন কিন্তু করবে না। এখন বিবাহ রেজিস্ট্রেশন যদি না করে সেইটাও একটা অপরাধ, সেই অপরাধেও কিন্তু তার দণ্ড হবে। তার মানে সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া বিবাহ করলে দুইটা অপরাধ, একটা হচ্ছে প্রথম যদি স্ত্রী যদি মামলা করে একটা শাস্তি, আর অনুমতি না নেওয়ার কারণে তার বিবাহটা রেজিস্ট্রেশন করা হইল না এই জায়গায় আরেকটা শাস্তি। আর ইসলামিক আইনগতভাবে একজন পুরুষ একসাথে সে 4টা বৈধ বিবাহ করতে পারে, এদের মধ্যে কোনো স্ত্রী মারা গেলে সে আরও একটা বিবাহ করতে পারে। আর একসাথে 4টা স্ত্রী থাকাকালীন সে যদি পঞ্চম কোনো স্ত্রী গ্রহণ করে, আমাদের হানাফি ফিকা বলতেছে বিবাহটা বাতিল হবে না, অনিয়মিত হবে। আর ওই পঞ্চম স্ত্রীর ঘরে যদি কোনো সন্তান আসে, ওইটা আবার বৈধ সন্তান হবে, তবে স্ত্রী থেকে যাবে অনিয়মিত। এই 4জনের কোনো একজন মারা গেলে তখন সে আবার নিয়মিত হয়ে যাবে। আর অনিয়মিত স্ত্রী ব্যক্তি মারা গেলে কোনো ফারায়েজগতভাবে সম্পত্তি পায় না। তাহলে আপনাদের আসলে কনফিউশনটা আশা করেই চলে গেছে যে মুসলিম ব্যক্তি বিবাহ করতে স্ত্রীর অনুমতি না, সালিশি কাউন্সিলের অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া বিবাহ করলেও বিবাহটা বৈধ, তবে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা আছে। তো সাত কারণের সাথে থাকবেন, ছোটোখাটো আইনগত বিষয় যেগুলো আপনার কনফিউশন আছে কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তার উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।